অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন গোটা গ্রাম। পূর্বস্থলী এক নম্বর ব্লকে সমুদ্রগড় নসরতপুর গ্রাম পঞ্চায়েতের সীমানায় গৌরঙ্গপাড়া গ্রাম এখনো জলমগ্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই জল যন্ত্রণার মধ্যে দিয়েই তাদের দিন কাটাতে হচ্ছে। জমা জলের কারণে মশা ও বিষধর সাপের উপদ্রব বাড়ছে, আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। স্থানীয়রা এ বিষয়ে বহুবার সমস্যা সমাধানের পঞ্চায়েতের দ্বারস্থ হলেও মিলছে শুধুই আশ্বাস, সুরাহ মেলেনি। যদিও এ বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সমস্যার জল বের হয় না, জল বের হওয়ার জন্য অনেক ই করে, কেউ মানে পঞ্চায়েত থেকে কোনো ই গ্রাহ্যই করে না। আপনি পঞ্চায়েতে জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে জানিয়েছে, কয়েকবার জানিয়েছে, একবার না। এই সমস্যা কত বছর ধরে? তাও 10-12 বছর হইল, কিন্তু এইবার বেশি। এইবার যে এই 33 মাস থেকে বৃষ্টি হইতেছে, তখন থেকে তো জল জমা, সেই থেকে জলের ডেঙ্গুর ভয়, তারপরে লকডাউনের কাজ করতে পারছি না, সেই একটা আর্থিক সমস্যা, তারপরে বেরোতে পারি না রাস্তা দিয়ে, ঘরেও থাকতে পারি না, এই চোখের উপরে কতদিন কি করা যায়। কেন বেরোতে পারি না? কেন জলের জন্য বেরোতে পারি না, রাস্তায় যাওয়া যায় না, রাস্তায় তো দেখেন অবস্থাটা রাস্তা। আমরা এই তারপরে এই ব্যাপার নিয়ে নসরতপুর পঞ্চায়েতকে জানাই এবং আমরা বিডিও এসডিও সমস্ত জায়গায় আমরা সেটা জানাই, হ্যাঁ লিখিত জানিয়েছিলাম, তার রিসিপিও আমরা পেয়েছিলাম, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। ভাই বলে হ্যাঁ এই তো হবে, ওই জায়গা নেই, ড্রেনের জায়গা নাই, তাই করতে পারছি না, কিন্তু আমাদের এই সামনে যে একটা সাঁকো আছে, সেই সাঁকো দিয়ে জল যায়, সেই সাঁকোটা বন্ধ হয়ে আছে, কিন্তু সেইটা পরিষ্কার করলেও জলটা চলে যায় 2-3 দিনের মধ্যে, কিন্তু সেইটাও জাম হয়েছে, সেই কাজটুকুও বললে তারা সেরকম গা লাগায় না। জলের জন্যে প্রচুর মশা জন্মায় এবং সাপ, প্রচুর সাপের উৎপাত, এবং এলাকায় অনেক লোককে সাপেও কামড়েছে, সেই সমস্যাও আমরা ভুগছি।